আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নবম দশম বা এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ তাদের জন্য মাননীয় অধ্যায় থেকে সাধারণ গণিত বিষয়ের ঢাকা বোর্ড 2020 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের খ নং প্রশ্নটি আমরা সমাধান করব। দেখো, প্রশ্নটিতে বলা হয়েছিল পি প্লাস কিউ সমান রুট থ্রি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান রুট সিক্স। প্রমাণ করো যে পি কিউ প্লাস কিউ কিউব সমান নাইন রুট থ্রি বাই ফোর। তাহলে চলো এই প্রশ্নের সমাধান আমরা কিভাবে খুব সহজে করতে পারি সেটি দেখে নেই। এখানে পি কিউ প্লাস কিউ কিউব এর অনুসিদ্ধান্ত আমরা কি জানি, পি কিউ প্লাস কিউ কিউব সমান আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল কিউব মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি প্লাস কিউ। এখন দেখো, এই অঙ্কটি করতে গেলে আমাদের পি প্লাস কিউ এর মান লাগবে, তার মানে পি প্লাস কিউ এর মান দিয়ে দেওয়া আছে। এখানে পি কিউ এর মান যেটি সেটি কিন্তু আমাদের দিয়ে দেওয়া নাই। তাহলে এখান থেকে আমরা পি কিউ এর মানটা প্রথমে নির্ণয় করে নেব। পি কিউ এর মান কিভাবে নির্ণয় করা যায়, আমরা এবির যে সূত্র জানি এবি, তাহলে পি কিউ সমান আমরা জানি পি প্লাস কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু হোল স্কোয়ার। এই সূত্র দিয়ে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ যে সূত্রটি দেওয়া আছে আমাদের পি প্লাস কিউ সমান রুট থ্রি এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান রুট ওভার সিক্স। তাহলে এখানে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার একে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এখানে লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ সমান রুট ওভার সিক্স। এখন দেখো, আমাদের পি প্লাস কিউ এর মান কিন্তু দেওয়া আছে রুট ওভার থ্রি। তাহলে এর জায়গায় আমরা মান বসিয়ে দিলাম রুট ওভার থ্রি, আর সাথে আছে পি মাইনাস কিউ সমান রুট ওভার সিক্স। এখন বা দিয়ে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ সমান, তাহলে এই রুট সিক্স উপরে যাবে এবং রুট থ্রি নিচে আসবে। এখন দেখো, আমরা এক যদি কাটাকাটি করি তাহলে এখানে রুট টু হবে। কীভাবে রুট টু হয় দেখো, রুট ওভার সিক্স বলতে এখানে রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার টু কে বোঝায়। হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার টু, আর নিচে আসছে আমাদের রুট ওভার থ্রি। এখান তাহলে পি মাইনাস কিউ এর মান আমরা পেয়ে যাব, পি মাইনাস কিউ এর মান পাবো কত, রুট ওভার টু। এখন আমরা যে কাজটি করব সেটি হলো প্রথমে আমরা এবি এর মান নির্ণয় করব, অর্থাৎ পি কিউ এর মান নির্ণয় করব। তাহলে অতএব আমরা পি কিউ যদি বের করি, অতএব পি কিউ সমান লিখতে পারি পি প্লাস কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু হোল স্কোয়ার। দুটি বর্গের বিয়োগ ফল নির্ণয়ের যে সূত্রটি রয়েছে এবির সূত্র, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, সেই সূত্রটি আমরা এখানে প্রুভ করলাম। এখন যদি আমরা এখানে মান বসিয়ে দিই তাহলে দেখো, এখানে উপরে পি প্লাস কিউ এর জায়গায় আমরা লিখতে পারি রুট ওভার থ্রি, আর নিচে আছে আমাদের টু হোল স্কোয়ার মাইনাস, এখানে পি মাইনাস কিউ এর মান আমরা পেয়েছি রুট ওভার টু, নিচে আছে আমাদের টু, তাহলে একে স্কোয়ার। এখন দেখো, এখানে আমরা যদি আমরা জানি রুট স্কোয়ারের কাটাকাটি হয়, তাহলে উপরে হবে থ্রি নিচে হবে ফোর, মাইনাস এখানে রুট স্কোয়ারের কাটাকাটি গেলে উপরে হবে টু নিচে হবে ফোর। এখন যদি আমরা একে লসাগু করে দিই তাহলে দেখো, লসাগু হবে এখানে ফোর, লসাগু কত ফোর, তাহলে এখানে হবে থ্রি মাইনাস টু। তাহলে আমরা পি কিউ এর মান পাবো কত, উপরে বিয়োগ করে দিলে ওয়ান হবে আর নিচে হলো ফোর। তাহলে অতএব পি কিউ এর মান আমরা পেলাম কত, ওয়ান বাই ফোর। এখন আমাদের কাছে যা প্রমাণ করতে চেয়েছিল, দেখো প্রমাণ যা চেয়েছে পি কিউ প্লাস কিউ কিউ, তাহলে আমরা অতএব বাম পক্ষ লিখতে পারি, অতএব বাম পক্ষ পি কিউ প্লাস কিউ কিউ, পি কিউ প্লাস কিউ কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটি রয়েছে সেই অনুসিদ্ধান্তটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল কিউব, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে মান বসিয়ে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব। দেখো,
এখানে p প্লাস q এর মান কত আছে? p প্লাস q এর মান আমাদেরকে উদ্দীপকে দিয়ে দেওয়া হয়েছিল রুট থ্রি, তার উপরে q মাইনাস থ্রি ইন্টু এই পি কিউ এর মান, পি কিউ এর মান আমরা পেয়েছি কত? 1/4। তাহলে এখানে বসালাম 1/4 ইন্টু, এখানে দেখো p প্লাস q এর মান কত আছে? p প্লাস q এর মান হলো রুট ওভার থ্রি। তাহলে এখন দেখো আমরা এখানে রুট ওভার থ্রি তার উপরে কিউব বলতে কি বোঝায়? রুট ওভার থ্রি তার উপরে কিউব বলতে বোঝায় রুট ওভার থ্রি তিনবার গুণ, তাহলে রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি। তাহলে এই দুটি রুট ওভার থ্রিকে আমরা নিশ্চয়ই রুট ওভার থ্রি তার উপরে স্কোয়ার দিয়ে লিখতে পারি, আর সাথে কি আছে? রুট ওভার থ্রি, রুট স্কোয়ারের কাটাকাটি, তাহলে এখানে হবে থ্রি রুট থ্রি। তাহলে এখানে আমরা লিখলাম থ্রি রুট ওভার থ্রি মাইনাস, এখানে এই ফোর নিচে আছে থ্রি এবং রুট থ্রি উপরের সংখ্যা, এদের নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে উপরে আমরা লিখতে পারি থ্রি রুট থ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একে লসাগু করে দিব। দেখো এর নিচে মনে মনে ওয়ান আছে আর এখানে আছে ফোর, তাহলে ওয়ান আর ফোর এর লসাগু হলো কত? ফোর। তাহলে ওয়ান দিয়ে যদি ফোরকে আমরা ভাগ করি তাহলে কত হবে? ফোর হবে। ফোর দিয়ে উপরে যে লব থাকে তাকে গুণ করতে হয়, তাহলে কত হবে? তিন চারে 12√3 মাইনাস, এখানে ফোর দিয়ে ফোরকে ভাগ, ওয়ান হবে, ওয়ান দিয়ে উপরটাকে গুণ দিলে তাই হবে, মানের কোনো পরিবর্তন হবে না, থ্রি রুট। উপরে বিয়োগ করি তাহলে কত হয়? এখানে হলো 12√3, এ থেকে বিয়োগ হবে 3√3, তাহলে আমাদের থাকবে 9√3, আর নিচে কত আছে? 4 আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পি কিউ প্লাস কিউ কিউব সমান আমরা কি পেলাম? 9√3/4। দেখো আমাদের কাছে এটি চেয়েছে, পি কিউ প্লাস কিউ কিউব সমান 9√3/4 প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ, ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।